শাকিব খানও আমার প্রথম দিকের নায়ক। শাকিব খান মানেই তো বাংলাদেশে একটা চমক, আর শাকিব খান খুব লাকি, এমন একটা সময় শাকিব খান এখানে বিলং করছে। আমি আমার মনে হয় আরো অনেক যোগ শাকিব খান বেঁচে থাকবে চলচ্চিত্রে, কারণ আমরা দেখতাম এক একজনের টার্মে এক একজন চলে আসে, বাট শাকিব খানের টার্মে সম্ভাবনা নেই, কারণ ছবি তো ওরকম আগের মতন হয় না। রূপালী যুগের হিরো সোনালী যুগের কথা বলছে, একটু মাস্কটা খুলে দেখান, এই সন্ত্রাসটা কি একটু মাস্কটা খুলে দেখান, দেখছেন এই যে এইভাবে পালায় চলে ইনশাল্লাহ বাপ্পি ভাই আমরা আবার মানে একসাথে কাজ করব। বাপ্পি ভাইও যত কাজ করার কথা ছিল কোয়ান্টিটি কিন্তু পাচ্ছে না বাপ্পি ভাইয়ের যোগ্যতা অনুযায়ী, তো আমি আশা করব বাপ্পি ভাই আমরা সবাই আবার মানে এই যে সমিতির ইলেকশন আজকে এর সাথে ওর সাথে কনফ্লিক্ট দ্বন্দ্ব এগুলো সব অবসান হবে, অবসান হয়ে আমাদের চলচ্চিত্র নিয়ে চিন্তা করবে। আমার দুটো ক্যাবিনেটের মধ্যে কেউ মানে আমি জানি না কি করবে চলচ্চিত্র নিয়ে, আমি চেষ্টা করব মনে করিয়ে দেবার যেই আসুক, আমি যদি জয়ী হই, আমি যদি সমিতিতে আসি, যে বাংলা চলচ্চিত্র যেই ছবিকে ঘিরে আমাদের আজকের সমিতি, প্রযোজক সমিতি, পরিচালক সমিতি, শিল্পী সমিতি, এই ছবিকে নিয়ে যেন আমাদের নেতানেত্রীরা চিন্তা করে। শাকিব খানও আমার প্রথম দিকের নায়ক। শাকিব খান মানেই তো বাংলাদেশে একটা চমক, আর শাকিব খান খুব লাকি, এমন একটা সময় শাকিব খান এখানে বিলং করছে। আমি আমার মনে হয় আরও অনেক যোগ শাকিব খান বেঁচে থাকবে চলচ্চিত্রে, কারণ আমরা দেখতাম এক একজনের টার্মে এক একজন চলে আসে, বাট শাকিব খানের টার্মে সম্ভাবনা নেই, কারণ ছবি তো ওরকম আগের মতন হয় না। দ্যাটস ওয়াই শাকিবের রাজকুমার প্রিয়তমার মতনই আশা করি কিছু একটা করবে, না এটার অভাব ছবি, ছবি যদি আগের মতন হতো, আমাদের এই যে বাপ্পি চৌধুরী কথা বলে গেল, সাইমন আছে চলচ্চিত্রে, আরও অনেক নবাগত হিরোরা আছে যাদেরকে আপনারা হয়তো অনেকে ওইভাবে চিহ্নিত করতে পারেন না, কিন্তু দেখতে শুনতে তাদের যোগ্যতা অনেক, ওরা আশা করি যে আগামীতে মানে যদি ছবি করতে পারতো নিজের প্রতিভা ফুটাতে পারতো, সুযোগই তো পাচ্ছে না, ছবির অভাব, ছবি হচ্ছে না, ছবি বিজনেস ওইভাবে হচ্ছে না, দ্যাটস ওয়াই ঈদে নির্বাচন নিয়ে চিন্তা ছাড়া আর কোনো প্ল্যান নেই, ইলেকশন নিয়ে তো এই মুহূর্তে সবার টেনশন, তাই না? আমার সামনে আমি একটা ছবি রিসেন্ট কিছুদিন আর কাজ বাকি আছে, ছবির নাম কিশোর গ্যাংস্টার, সামনে অবশ্যই আসবে, যারা আমরা শিল্পী আছি এখনও কিন্তু দুই চারটা ছবিতে কাজ করে যাচ্ছি, কারণ কাজের ক্ষুধা কিন্তু মেটেনি, মেটার আগেই আমরা ঘরে বসে গেছি চলচ্চিত্রের এই মানে দুরবস্থার জন্য। এই দুইটা একটা ছবি হচ্ছে, এটা নিয়ে সবাই ঝাঁপিয়ে পড়ছেন, এইগুলি কি ইন্ডাস্ট্রি বলে না, ইন্ডাস্ট্রি মানে প্রতি সপ্তাহে দুটা চারটা ছবি রিলিজ হবে, তখন আবার দেখবেন যারা শিল্পী তারা ফিরে আসতেছে। ঈদের সিনেমা কোন সিনেমা দেখবো এখনো বলতে পারছি না, দুজনই আমার নায়ক, দুজনই আমার প্রিয় অভিনেতা, শাকিব খান রোমান্টিকের কিং আর মারুফ হচ্ছে অ্যাকশন কিং, দেখবো মিলে ঝিলে দেখি কি করা যায়।